শান্তিনগর, বাজারের নাম শান্তিনগর হলেও কিন্তু অশান্তি বিরাজ করছে এখানে। কোনো পণ্যেরই স্বস্তি নেই ক্রেতা সাধারণের জন্য। বিশেষ করে যদি আপনাকে আমি বলি, সেটা হচ্ছে আলুর দাম। যে আলু যদি আপনাকে বছর ব্যবধানে বলি, যেটার দাম বৃদ্ধি পেয়েছে অলমোস্ট 60%, মানে গত বছর যে আলুটা 38 টাকা থেকে 40 টাকা ছিল, সেই একই আলু এই বছরে এই সময়ে এসে 55 টাকা থেকে 65 টাকা বিক্রি হচ্ছে শান্তিনগর বাজারে। এবং পেঁয়াজের দামও ঊর্ধ্বমুখী, পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা এবং কোথাও কোথাও মানভেদে 90 টাকাও বিক্রি হচ্ছে এই পেঁয়াজ। এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে সামনে ঈদ, এবং এই ঈদকে সামনে রেখে বিশেষ করে পেঁয়াজ, আদা, রসুন এই সমস্ত পণ্যের যে যখন চাহিদা বেড়ে যায়, তখন কিন্তু একটা বাড়তি মুনাফার যে সেটা লক্ষ্য করা যায় ক্রেতা যারা ব্যবসায়ী রয়েছেন। এবং তারা আশঙ্কা করছেন যে সামনের দিকে আরও দাম বাড়বে, এবং সরবরাহ কিন্তু আমি দেখেছি যে যথেষ্ট পরিমাণ সরবরাহ রয়েছে। আমি একজন ক্রেতার সাথে কথা বলতে চাই, ওনার মতামত দিতে চাই। আসলে একটু বলবেন আপনি, আসলে এই বাজার করতে এসে কি মনে হয় আপনার কাছে এই নিত্য পণ্যের বাজারে এসে? না, বাজারের মূল্য তো বৃদ্ধি, ঊর্ধ্বগতি, আসলে সব কিছুরই দাম মনে হচ্ছে একটু বেশি। এই আপনাকে দেখলাম আপনি আলু কিনলেন, কত করে কিনলেন? আসলে এখানে দুই ধরনের আলু আছে, একটা হচ্ছে সাদা আলু, ওইটা 60 টাকা লাস্ট, আর একটা লাল আলু, ওটা 65 টাকা। আমি 65 টাকা হিসাবে 2 কেজি ক্রয় করছি। কি মনে হয় আয়ের সাথে কি ব্যয়, যেটা কি সেই সামঞ্জস্য আছে কিনা? নিঃসন্দেহে এটা তো আসলে খুব কষ্টকর, কারণ 65 টাকা কেজি 1 কেজি আলু, এইভাবে প্রফেশনালি যদি সমস্ত পণ্যের মূল্য এইভাবে, যেমন 700 টাকা কেজি ছোট ছোট মুরগি ক্রয় করলাম আমি, দেশি মুরগি বলছে আর জানি না দেশি কিনা, 4টা মুরগি আমার 1600 টাকা গেছে, ছোট্ট, খুবই ছোট্ট, 2 কেজি ওজনের হয়েছে। তো সব কিছু মিলাইয়া আসলে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে তো বলা যাবে না, আমরা প্রতিদিন তো আর ক্রয় করি না, সপ্তাহে 1 দিন বা 2 দিন। বলছিলেন এই ক্রেতা যে আসলে বাজারের যে ঊর্ধ্বমুখী, আপনাকে যখন আলু 65 টাকা করে কিনতে হয়, তখন কিন্তু আসলে ভাববার বিষয় যে সরকারের বাবার বাজার ব্যবস্থাপনার আসলে জায়গাটা কোথায়। তমাল মইনুল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর শান্তিনগর বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মইনুল হাসান।